हेलो बंधुरा, आई होप तुम्हारा सबाई भलो आछो। आजकेर ई भिडियोते थाकछे चारटी इम्पर्टेंट प्रश्न एवं तार संगे रयेछे उत्तर। तुम्हारा भिडियोटे अवश्यई प्रथम थेके शेष पर्यन्त देखो। भिडियोर प्रथम प्रश्न, ब्लैंक फांगास रोग कि? उत्तर, ब्लैंक फांगासेर मूल नाम हलो মিউকরমাইকোসিস। এটি একটি ছত্রাক ঘটিত খুবই দুর্বল রোগ। ছত্রাক কি সেটা অনেকেই হয়তো জানেন না। ছত্রাক দিয়ে অনেক রোগ হয়, আবার আমরা ছত্রাক খাবার হিসাবেও খেতে পারি। মিউকরমাইকোসিস খুবই ক্ষুদ্র ছত্রাক দিয়ে হয়, যেটা আমাদের আশেপাশেই বাতাসে ভেসে থাকতে পারে। দুই নম্বর প্রশ্ন, ব্ল্যাঙ্ক ফাঙ্গাস রোগ কাদের হতে পারে? উত্তর, যারা কোভিডে আক্রান্ত হয়েছেন এবং সে কারণে স্টেরয়েড দিতে হয়েছে, যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, যাদের ক্যান্সার আছে। যেহেতু ডায়াবেটিস আক্রান্ত ও ক্যান্সার আক্রান্তদের মধ্যে আগে এই রোগ দেখা যায়নি, সেহেতু বলা যায় করোনায় আক্রান্ত হয়েছেন সাথে এই রোগগুলো আছে এবং যাদের স্টেরয়েড থেরাপি দেওয়া লাগছে তারাই এই সংক্রমণের শিকার হতে পারেন। এছাড়া আরও কিছু মানুষ এই রোগের রিস্কে থাকেন। তিন নম্বর প্রশ্ন, ব্ল্যাঙ্ক ফাঙ্গাস বা কালো ছত্রাক সংক্রমণের লক্ষণগুলো কী কী? উত্তর, অনেক ধরনের লক্ষণ হতে পারে, অনেক ধরনের লক্ষণই হতে পারে। করোনা প্রেক্ষিতে শুধু নাক মুখ ও ফুসফুসের সংক্রমণের কথাই বলছি। নাক বন্ধ লাগা, নাকের ভেতরে ও মুখে কালো রঙের প্রদাহের সৃষ্টি হওয়া, মুখমণ্ডলের একপাশ ফুলে যাওয়া এবং অবশ হয়ে যাওয়া, চোখে দেখতে সমস্যা হওয়া, শ্বাসকষ্ট হওয়া, মুখে ব্যথা হওয়া এবং জ্বর কাশি হওয়া। চার নম্বর প্রশ্ন, ব্ল্যাঙ্ক ফাঙ্গাস রোগ থেকে বাঁচবেন কীভাবে? উত্তর, যেহেতু এই রোগ বর্তমানে করোনা আক্রান্তদেরই সংক্রমিত করছে, সেই জন্য এটা প্রতিরোধে করোনা থেকে বেঁচে থাকার সবচেয়ে কার্যকর উপায়। এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখুন, মাস্ক ব্যবহার করুন, বিশেষ করে ধুলো বালি পূর্ণ জায়গায়। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের স্টেরয়েড নিয়ে থেকে বিরত থাকুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, মুখের যত্ন নিন, ব্রাশ করুন, মাউথওয়াশ ব্যবহার করুন। আপনার যদি কোভিড হয়ে থাকে তাহলে উপরোক্ত লক্ষণগুলি দেখেন, তাহলে আতঙ্কিত না হয়ে চিকিৎসককে জানান। মনে রাখুন, শ্বাসকষ্ট হওয়া, বুকে ব্যথা, জ্বর কাশি, এই লক্ষণগুলো করোনাতেও দেখা যায়।